আজকে বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিক পদের প্রস্তুতি নিয়ে আলোচনা করব। তোমরা যারা 3 পয়েন্টের নিচে পেয়েছো বা যাদের বয়স 21 বছরের বেশি হয়ে গেছে, অনেকে স্বপ্ন থাকে বা অনেকের ইচ্ছা থাকে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করে বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হয়ে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে করবা এই ইচ্ছাটা যারা যাদের থাকে এবং যাদের এই ইচ্ছাটা বয়স বেশি হওয়ার কারণে অথবা এসএসসিতে 3 পয়েন্টের নিচে থাকার কারণে যারা এই ইচ্ছাটা পূরণ করতে পারছো না, তাদের সুবিধার্থে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি সার্কুলার দিয়ে থাকে, অর্থাৎ মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবলারি। এই সার্কুলারে কারা আবেদন করতে পারবা? এই সার্কুলারে যাদের বয়স 17 থেকে 25 বছরের মধ্যে এবং যাদের উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি এবং যাদের এসএসসিতে কম করে হলেও 2 পয়েন্ট পেয়েছো, তারাই কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবা। যেহেতু এমওডিসি বাংলাদেশ সেনাবাহিনী দ্বারাই নিয়ন্ত্রিত, সেনাবাহিনীদের একটা অঙ্গ সংস্থান বলা চলে, সেহেতু তুমি অনায়াসে এই এমওডিসি পদের পরীক্ষার প্রস্তুতি নিয়ে তুমি অংশগ্রহণ করতে পারো। এই মাসেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সার্কুলার আসবে। তোমরা যারা মনে করছো এখন থেকেই এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া দরকার, এখন এই প্রস্তুতিগুলো তুমি নেবা কিভাবে? প্রথমত তোমার মেডিকেল টেস্ট হবে। তুমি ঘরে বসে তো তোমার মেডিকেল ফিটনেসের উপরে তুমি বুঝতে পারবে না যে তুমি ঠিক আছো কি নেই। এই কারণে তুমি চাইলে অবশ্যই আমাদের সোজার একাডেমিতে আসতে পারো, কারণ সোজার ট্রেনিং একাডেমিতে তুমি যখন আসবা সর্বপ্রথম আমরা তোমার প্রাথমিক একটা মেডিকেল টেস্ট করি। যদি তোমার কোনো সমস্যা থেকে থাকে তুমি এখান থেকে আমাদের গাইডলাইন মেনে যতটুকু সম্ভব এখান থেকে আমাদের সহযোগিতা নিয়ে কিন্তু তুমি তোমার প্রাথমিক মেডিকেল বিষয়টার উপরে তুমি ফিট হয়ে আসতে পারবা। পাশাপাশি তোমাদেরকে 5টা বিষয়ের উপরে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, সাধারণ গণিত এবং IQ। এই 5টা বিষয়ের উপরে যখন তুমি এমওডিসি পদের পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের সোজার একাডেমিতে যদি আসো, আমরা এখানে প্রতিনিয়ত সাজেশন মাফিক, খুবই সংক্ষিপ্ত সাজেশন মাফিক তোমাদেরকে প্রতিনিয়ত ক্লাসগুলো করানো হবে এবং সাজেশন শিট প্রদান করা হবে। এর মাধ্যমে তুমি পড়ে থাকবা, আগে থেকে পড়ে গেলে কিন্তু তুমি অবশ্যই পরীক্ষা কমন পাবে এবং ভালো করতে পারবা লিখিত পরীক্ষায়। পাশাপাশি তোমাদের মৌখিক পরীক্ষা হবে। মৌখিক পরীক্ষা তো একটা মনস্তাত্ত্বিক পরীক্ষা, এই পরীক্ষা ভালো করতে চাইলে অবশ্যই কারো সামনে বসে প্র্যাকটিস করতে হবে, কারো সামনে বসে প্রতিনিয়ত ভাইবা দেওয়ার সক্ষমতা বাড়াতে হবে। এই প্রস্তুতিগুলোর জন্য কিন্তু তুমি অবশ্যই চাইলে সোজার একাডেমিতে আসতে পারো, এসে বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি পদের সার্কুলারের জন্য তুমি একটা প্রস্তুতি নিতে পারো খুবই স্বল্প খরচে। আমাদের এখানে আবাসিক হোস্টেল সুবিধা রয়েছে, পাশাপাশি অনেকে সাঁতার জানে না, সাঁতার শেখানোর ব্যবস্থা রয়েছে, আবার শারীরিক ফিটনেস বাড়ানোর জন্য শারীরিক ফিটনেসের বিভিন্ন ধরনের ট্রেনিংগুলো করানো হয়, যাতে করে তোমাদের একজন যোগ্য প্রার্থীর জন্য যে বিশেষ গুণাবলীগুলো থাকা দরকার সেই গুণাবলীগুলো যাতে তুমি পরীক্ষার আগে আমাদের সোজার ট্রেনিং একাডেমি থেকে অর্জন করে যেতে পারো, এটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য। আর সোজার ট্রেনিং একাডেমি শুধুমাত্র সৈনিক পদের প্রস্তুতিমূলক কোচিং করায় না, এখানে অফিসার পদের প্রস্তুতিমূলকও কোচিং করানো হয়। তোমরা যারা দেখছো সৈনিক পদের জন্য প্রস্তুতি নিতে চাও অবশ্যই এসে প্রস্তুতি নিতে পারো, যারা দেখছো অফিসার পদের জন্য তারাও কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে পারো। প্রস্তুতি নাও, প্রস্তুতি বাড়াও, প্রস্তুতি নিয়ে তোমার স্বপ্নের জায়গায় পূরণ করো, এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের প্রত্যাশা। সবাই ভালো থেকো, ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে।